প্রথমেই থাকছে আজকে প্রধান প্রধান সংবাদ শিরোনাম। পাঁচ সন্তানের মায়ের পরকীয়া, বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থানের পর নিখোঁজ। নানার সঙ্গে পরকীয়ায় স্বামীকে তালাক, এখন বিয়ে করতে চান না নানা। পরকীয়া করতে এসে ধরা পুলিশ সদস্য। এবার দেখবেন বিস্তারিত সংবাদ। তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। শুরু করছি বিস্তারিত সংবাদ। পাঁচ সন্তানের মায়ের পরকীয়া, বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থানের পর নিখোঁজ। পটুয়াখালীর দশমিনায় স্বামী ও পাঁচ সন্তান রেখে মোসামাদ মুক্তা বেগম বিয়ের দাবিতে তিন দিন ধরে পরকীয়া প্রেমিকের বাড়িতে অবস্থান করেন। উপজেলার বহরমপুর ইউনিয়নের বগুড়া গ্রামের মৃধা বাড়িতে ঘটনা হয়। তবে বৃহস্পতিবার থেকে মুক্তা বেগম নিখোঁজ রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া গ্রামের ছবির মৃধা পরিবারের জীবিকার তাগিদে চট্টগ্রামে অবস্থান করেন। এদিকে তার স্ত্রী ও পাঁচ সন্তানের মা মোসাম্মদ মুক্তা একই গ্রামের মোহাম্মদ ধলুলউদ্দিন মৃধার ছেলে পটুয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থী মোহাম্মদ রুবেল মৃধার সাথে পরকীয়া প্রেমের সম্পর্কও গড়ে তোলেন। দীর্ঘ তিন বছর ধরে চলে তাদের এই পরকীয়া প্রেম। এর মধ্যে মুক্তা ও রুবেল ওই ইউনিয়নের আমতলা বাজারে একটি ভবনে বাসা ভাড়া নিয়ে স্বামী স্ত্রীর মতো জীবন কাটাতে থাকেন। এই পরকীয়া দাম্পত্যে মুক্তা গর্ভবতী হয়ে পড়েন। পরে মুক্তা বেগম প্রেমিক রুবেলের অনুরোধে দুমাসের ভ্রূণ নষ্ট করেন। এরপর রুবেল মুক্তাকে অনেকটা এড়িয়ে চলতে শুরু করেন। বিয়ে করতেও অস্বীকৃতি জানান রুবেল। এমন প্রেক্ষাপটে বিয়ের দাবিতে মোসাম্মদ মুক্তা বেগম মঙ্গলবার রাতে প্রেমিক রুবেল মৃধার বাড়িতে অবস্থান নেন। পরে রুবেল মৃধা ও বহরমপুর ইউনিয়নের যুবলীগের সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম মুক্তার স্বামী ছবিরকে বিভিন্নভাবে ভয় দেখাতে থাকেন। পরের দিন বুধবার সকাল আটটার দিকে প্রেমিক রুবেল মৃধার বাড়িতে স্বামী ছবির তার স্ত্রী মুক্তাকে বেধড়ক মারধর করলেও মুক্তা রুবেলের বাড়িতেই অবস্থান করেন। ওই রাতেই যুবলীগের সভাপতি আমিনুল ইসলাম সাত আট জনের একটি দল নিয়ে মুক্তাকে খোঁজাখুঁজি করেন। তারপর থেকে মুক্তা নিখোঁজ রয়েছে বলেই জানা গেছে। তবে যুবলীগ সভাপতি দাবি, মুক্তা তার বাবার বাড়িতে অবস্থান করছেন। এদিকে বুধবার থেকে পরকীয়া প্রেমিক রুবেল মৃধাও লাপাত্তা রয়েছেন। তবে গ্রামের মোহাম্মদ দিনা মৃধার মোবাইল ফোনের মাধ্যমে নয়াদিগন্তকে সংবাদদাতার সাথে রুবেল মৃধার কথা হয়। বৃহস্পতিবার ফোনে মুক্তার সাথে পরকীয়ার কথা স্বীকার করেন রুবেল মৃধা। তবে বিয়ের প্রশ্নে কোনো উত্তর পাওয়া যায়নি। রুবেলের মা মোসাম্মদ রোমেনা বেগম বলেন, ছেলে রুবেলকে অনেকবার বুঝিয়েছি কিন্তু ছেলে কথা শোনেনি। অভিযোগের বিষয়ে ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, এ বিষয়ে আমি কিছুই জানি না। দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জসিম জানান, ঘটনাটি আমার জানা নেই, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি, তবে এখনই ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠিয়ে খোঁজ নিচ্ছি। নানার সঙ্গে পরকীয়ায় স্বামীকে তালাক, এখন বিয়ে করতে চান না নানা। সম্পর্কে তিনি নানা, তার সঙ্গে গড়ে উঠেছিল প্রেমের সম্পর্ক, তার আশ্বাসেই তালাক দেন স্বামীকে। এখন ওই নানা তাকে বিয়ে করতে টালবাহানা করছেন, এজন্য নানার বাড়িতে অনশন চালিয়ে যাচ্ছেন ওই তরুণী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জামালপুরের ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভারচর গ্রামে। এ ব্যাপারে আইনগত প্রতিকার চেয়ে মঙ্গলবার 22 ডিসেম্বর ওই তরুণীর বাবা বাদী হয়ে ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। স্থানীয়রা জানান, সভারচর পশ্চিম পাড়ার 22 বছর বয়সী ওই তরুণী পার্শ্ববর্তী মৃত সাহেব আলীর ছেলে সাদ্দাম শেখের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। সাদ্দাম সম্পর্কে তার নানার চাচাতো ভাই। অনশনকারী তরুণীর দাবি, বছরখানেক আগে পার্শ্ববর্তী মোহাম্মদপুর গ্রামে তার বিয়ে হয়েছিল, কিন্তু বিয়ের পর থেকে দূর সম্পর্কের নানা সাদ্দাম তাকে প্রেমের প্রস্তাব দেন। এক পর্যায়ে তিনি প্রেমের ফাঁদে পড়ে 5 মাস আগে সাদ্দামের প্ররোচনায় স্বামীকে তালাক দেন। স্বামীকে তালাকের পর তিনি প্রেমিক সাদ্দামকে বিয়ের জন্য চাপ দিলে টালবাহানা করতে থাকেন। এক পর্যায়ে গত 16 ডিসেম্বর রাতে তিনি সাদ্দামের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেন। এ ঘটনার 2 দিন পর তিনি আত্মগোপন করেন। ইসলামপুর থানার উপপরিদর্শক এসআই আবু রায়হান জানান, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরকীয়া করতে এসে এদিকে ধরা পড়ল পুলিশ সদস্য। চট্টগ্রামের হাটহাজারিতে এক প্রবাসী স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে এসে জনতার হাতে ধরা পড়েন এক পুলিশ সদস্য। বৃহস্পতিবার রাত 1টার দিকে হাটহাজারি পৌরসভার ইস্টার্ন আবাসিক এলাকায় ঘটনা ঘটে। এ সময় স্থানীয় জনতা প্রবাসীর স্ত্রী ও পুলিশ সদস্যকে মারধর করেন। বর্তমানে প্রবাসীর স্ত্রী চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালে এবং পুলিশ সদস্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন বলে জানা গেছে। পরকীয়া করার অভিযোগে জনতার হাতে আটক ওই পুলিশ সদস্যের নাম রিমন চৌধুরী। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইনে কর্মরত আছেন বলে থানা পুলিশ সূত্র নিশ্চিত করেছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, স্বামী মধ্যপ্রাচ্য প্রবাসী ওই নারী তার 8 বছরের একটি কন্যা সন্তান ও 5 বছরের একটি পুত্র সন্তান নিয়ে পৌরসভার ইস্টার্ন আবাসিক এলাকায় ভাড়া থাকেন। দীর্ঘদিন যাবৎ মধ্যপ্রাচ্য প্রবাসী স্ত্রীর সঙ্গে একই ইউনিয়নের 6 নং ওয়ার্ড এলাকার রশিক চৌধুরীর বাড়ি নৃপতি চৌধুরীর পুত্র পুলিশ সদস্য রিমন চৌধুরীর পরকীয়া চলছে। বৃহস্পতিবার রাতে পুলিশ সদস্য রিমন চৌধুরী ওই বাসায় যান। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে ওই নারীর স্বামী ও ভাসুদের খবর দেন। এ সময় স্থানীয়রা প্রবাসী স্ত্রী সহ অবৈধ প্রেমিককে উত্তম মধ্যম দেন। তাছাড়া পরের দিন সকালে 999 হেল্পলাইন নম্বরে ফোন করে বিষয়টি অবহিত করেন। হেল্পলাইন খবর পেয়ে হাটহাজারি মডেল থানার এসআই ইউনুস মিয়া ও এএসআই জহির সঙ্গী ও ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে ওই পুলিশ সদস্য প্রবাসী স্ত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এরপর প্রবাসী স্ত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালে এবং পুলিশ সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে নিশ্চিত করেন এসআই ইউনুস মিয়া। এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটহাজারি মডেল থানার ওসি মোহাম্মদ মাসুদ আলম যুগান্তরকে বলেন, পরকীয়ায় লিপ্ত থাকায় রিমন চৌধুরী নামে এক যুবক ও প্রবাসী স্ত্রীকে পৌরসভার ইস্টার্ন আবাসিক এলাকা থেকে আনা হয়েছে। এ ঘটনায় কোনো পক্ষের কেউ অভিযোগ দায়ের করেননি, তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে প্রেমিকের বাড়িতে একসাথে 2 প্রেমিকা, অতঃপর চতুর প্রেমিক করছিলেন একসাথে 2টি প্রেম। 2 জন প্রেমিকার সাথে সমান ঘনিষ্ঠতা, একই সময় সমান তালে 2 প্রেমিকার সাথে প্রেম করে হয়তো মনে মনে বলতেন, কি আমাকে দেখে হিংসে হয়। তেমন কিছু হয়েছে কিনা জানা না গেলেও 2 জন প্রেমিকা একই সময় বাড়িতে এসে উপস্থিত হওয়ায় চতুর প্রেমিকের হয়েছে ত্রাহি অবস্থা। আর এই ঘটনায় এলাকায় শুরু হয়েছে তোলপাড় আর হাস্যরস। অভিযুক্ত প্রেমিকের নাম সাব্বির হোসেন। 2 প্রেমিকা বাড়িতে এসে উপস্থিত হওয়ায় বেরসিক পুলিশ আটক করে প্রেমিক সাব্বিরকে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের বাইমাইল গ্রামে। এক প্রেমিকার মায়ের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সাব্বিরকে আটক করে। আটককৃত প্রেমিক সাব্বির মির্জাপুরের বাইমাইল গ্রামের কামরুজ্জামান খানের ছেলে। সে মুন্সীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের 4th সেমিস্টারে অধ্যয়ন করছে। এক প্রেমিকার মায়ের দায়ের করা অপহরণ যৌন নির্যাতনের মামলায় আটকের পর সোমবার প্রতারক প্রেমিক সাব্বিরকে জেল হাজতে পাঠানো হয়। তাছাড়া প্রতারণার শিকার স্কুল ছাত্রী প্রেমিকাকে ডাক্তারি পরীক্ষা করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মির্জাপুর থানা পুলিশ সূত্র জানায়, বাইমাইল গ্রামের কামরুজ্জামানের ছেলে সাব্বির হোসেন মুন্সীগঞ্জ জেলার পলিটেকনিক কলেজের 4th বর্ষের ছাত্র। পুলিশ ও এলাকার লোকজন অভিযোগ করেন, মোবাইলে প্রতারণার ফাঁদ পেতে সে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রীদের সঙ্গে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেম ও শারীরিক সম্পর্ক করে আসছিল। এক পর্যায়ে প্রেমিক সাব্বিরের প্রতারণার ফাঁদে পড়ে মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দাসপাড়া গ্রামের জনৈক ব্যক্তির কন্যা ও টাঙ্গাইলের কুমুদিনী সরকারি মহিলা কলেজের 2য় বর্ষের ছাত্রী এবং একই ইউনিয়নের ইসাইল গ্রামের জনৈক ব্যক্তির কন্যা ও কর্ণি জালালউদ্দিন উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। গত শনিবার মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে ইসাইল গ্রামের ওই ছাত্রীকে বিয়ের প্রলোভনে বাড়িতে নিয়ে আসে। এই ঘটনা দাসপাড়া গ্রামের কলেজ পড়ুয়া ছাত্রী ও সাব্বিরের আরেক প্রেমিকা জানতে পেরে সাব্বিরের বাড়িতে এসে অবস্থান নেয়। ঘটনা জানাজানি হলে পুরো এলাকায় হইচই পড়ে যায় এবং শত শত লোক ওই ঘটনা দেখার জন্য বাড়িতে ভিড় করে। আমাদের এখনকার সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ শুনতে চাইলে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ এতক্ষণ সংবাদটি শোনার জন্য।